গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন এবং 61 জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির খবর জানাতে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি কথোপকথনের সাথে। জেসি জানাবেন সেখান থেকে বিস্তারিত। চৈতি সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে গত 23 আগস্ট নির্বাচন কমিশন 61টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং এরপরই আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের মাঝে তাদের সেই মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে। আজ থেকে আমরা সকাল 11টা থেকে এখানে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম দেখতে পাচ্ছি। একই সাথে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে, যেটি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুর কারণে শূন্য হয়েছে, সেই আসনটিতেও মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে আমরা আওয়ামী লীগের দলীয় সভাপতি কার্যালয় রয়েছে, আপনাদেরকে দেখাতে চাই একটু পিছনের চিত্র। এখানে বিভিন্ন জেলা পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশীরা এসেছেন এবং তারা মনোনয়ন ফর্মটি কিনে এখানেই কিন্তু ফর্মটি পূরণ করে আবার জমা দিয়ে যাচ্ছেন। আমরা আওয়ামী লীগ অফিস সূত্রে যেটুকু জানতে পেরেছি যে আজ সকাল থেকে 84টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে বিভিন্ন জেলা পরিষদের জন্য এবং গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনের জন্য মোট 4টি ফর্ম বিক্রি হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান রিপন গাইবান্ধা 5 আসন উপনির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসেন এবং তিনি প্রচুর জনসমাগম করে আসেন এবং তিনি জানান যে তিনি বিজয়ী হবেন, তাকে মনোনীত করা হলে তিনি এলাকার জন্য কী কী কাজ করবেন সেটাও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। আপনাদেরকে একটু জানাতে চাই যে গত জেলা পরিষদ নির্বাচনগুলোতে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের ব্যাপারে কিছুটা বাধ্যবাধকতা রয়েছে যে হয়তো তাদেরকে এবার মনোনয়ন দেওয়া হবে না, তবে মনোনয়ন ফর্ম সকলে সংগ্রহ করতে পারবেন এবং আজ থেকে 4 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত এই মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম চলবে। আপনারা জানেন যে আগামীকাল আওয়ামী লীগ সভাপতি দেশের বাইরে যাচ্ছেন, তিনি দেশে ফেরত আসলেই স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই 61টি জেলা পরিষদ এবং গাইবান্ধা 5 উপনির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করা হবে। চৈতি জেসি, ধন্যবাদ আপনাকে।